প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলব মাংসপেশি ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনেক মাংস পেশির ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই সাথে আমাদের সাথে একজন দর্শক অলরেডি সংযুক্ত হয়ে গেছেন জাফর তিনি ফেসবুকে লিখেছেন তার মেয়ের ঘর বাকা ছোটবেলা থেকে কি করা যায় ধন্যবাদ এই জাতীয় সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি যে জন্মগত বিভিন্ন প্রকার সমস্যা ত্রুটি বা সমস্যা নিয়ে বাচ্চা জন্মাতে পারে স্পেশালি ফিজিক্যালি বিভিন্ন সমস্যা যেমন ঘর বাকা অনেকের পায় পা বাকা থাকে অনেকের হাত বাঁকা থাকে অনেকের হাত ঘুরানো থাকে কিছু আছে আপনার হচ্ছে লাইফি লাইফে হতো অ্যাবনরমাল অবস্থানে যদি থাকে মানে মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি বাচ্চা ভুলভাবে থাকে বা কোনো কারণে সেই ক্ষেত্রে এগুলো হতে পারে আর একটা হচ্ছে অ্যাট দা টাইম অফ ডেলিভারি যদি ডেলিভারির সময় কোনোভাবে যে দ্বারা দায়ী আছে বা ডেলিভারি করে থাকে যদি সেখানে কোনো প্রকার ইনজুরি হয় কোনো ভুল ভুলের কারণে বা আপনার হয়তো গ্রামেগঞ্জে দেখা যায় যে অনেক অদক্ষ

আঘাত পেয়ে হতে পারে বা টিউমারও হতে পারে বা অনেক কারণে ওই ইন্টারটেরিয়ান লাইফে গর্ভাবস্থায় দেখা যায় বাচ্চা হয়তো এমনভাবে ছিল যে তার মাসেলটা হয়তো টাইট হয়েছিল তো জন্মের পরে এটা হতে পারে তবে এই জিনিসগুলো যাই হোক না কেন আফটার ডেলিভারি যখন বাচ্চার এই এই জন্য একটা ফুল একটা পেডিট্রেশিয়ানদের চেক করানো উচিত প্রত্যেকটা বাচ্চা করে নাও উচিত বাচ্চা হওয়ার পর পর একেবারে আপনার সেটা যদি সে নিজের বাসায় হয় তাহলে দু একদিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারে বা যদি সিজার হয় বা হাসপাতালে ডেলিভারি হয় তখন তো সেখানে পাওয়া যাবে এতে কি হয় এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে কিন্তু আমরা উইদাউট এনি ইন্টারভেনশন কোনো প্রকার অপারেশন কোনো প্রকার কিছু ছাড়াই বাচ্চাটা সুস্থ করা সম্ভব হয় তখনই সেই ক্ষেত্রে হয়তো কারেকশন করে দেওয়া হালকা স্ট্রেসিং করে দেওয়া মাথাটাকে আপনার বিভিন্ন পজিশনে রেখে এটাকে আমরা কারেকশন করি এখানে দর্শক অবশ্য বাচ্চার বয়সটা উল্লেখ করেন নি এটা মানে কত দিনের মধ্যে করা উচিত বা ম্যাক্সিমাম মানে সফলতাটা পাওয়ার জন্য কি করা উচিত রেজাল্টটা ম্যাক্সিমাম পাওয়ার জন্য কি করা উচিত অনেক সময় দেখা যায় যে মা বাবার যে জিনিসটা তো চোখে পড়ে না হ্যাঁ এটা হয়তো কয়েক মাস গেলে চোখে পড়ে যখনই চোখে পড়লো তখনই ওনাদেরকে কোনো এই আমাদের মতো যারা পুনর্বাসন নিয়ে কাজ করে ফিজিক্যাল ডিসএবিলিটি নিয়ে কাজ করে এদের কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত তখন আমরা বাবা মাকে সিম্পল কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই এবং যেহেতু বাচ্চা ছোট থাকে তখন বাচ্চার মাথাটা কিভাবে রাখবে কারেকশান করে রাখা ওইগুলা শোয়াটা কারেকশন করা এবং সিম্পল কিছু এক্সারসাইজ করলে এই সকল ঘাড় বাঁকা বা সমস্যাগুলো ছোটকাল কাল থেকেই ইম্প্রুভ হয়ে যায় আর যদি সেটা খেয়াল না করে বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সেকেন্ডারিলি ডেভেলপ করে তখন হয়তো কিছু ইন্টারভেনশনে যেতে হয় আমাদের তখন হয়তো হাসপাতালে আনতে হয় বা সেন্টারগুলোতে নিয়ে আসতে হয় রেগুলার বা থেকে করতে হয় সেটা আলাদা তবে আমার মনে হয় উনি যদি একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞকে দেখায় সেক্ষেত্রে আমরা যদি বাচ্চার বয়স বেশি হয়ে থাকি আমরা অনেক সময় সার্ভাইকাল বিভিন্ন ডিভাইস দেই হ্যাঁ কারেকশন করার জন্য ওই ঘাড়ের মাসেলগুলাকে হাতে আমরা খুব জেন্টাল বিভিন্ন প্রকার স্ট্রেসিং করে থাকি এক্সারসাইজের মতো করে এবং অনেক সময় প্রয়োজন আমরা কিছু ইলেকট্রোথেরাপিও দেওয়া প্রয়োজন হতে পারে ইট ডিপেন্ডস অন এইভাবেই কিন্তু সম্ভব তারপরেও যদি কোনোভাবে না হয় বা খুব বেশি দিলে হয়ে যায় অনেক বয়স হয়ে যায় বা আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টে রেজাল্ট না আসে তখন হয়তো সার্জারিও অনেক সময় প্রয়োজন হতে পারে তবে রেয়ার খুবই কম যদি ছোটকালে আমাদের কাছে নিয়ে আসে বা এই জাতীয় চিকিৎসক দেখায় উনি ওনার যেখানে আসে সেখানে অবশ্যই এই জাতীয় ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে কাজ করে বাদ ব্যথা নিয়ে কাজ করে বা পেডিয়াট্রিক বিভিন্ন ডিসেবিলিটি নিয়ে কাজ করে বা অর্থোপেডিক্সের ডাক্তারও দেখাতে পারে তাহলে কিন্তু সহজই সমাধান করা সম্ভব আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন সাইফ রাফি তিনি লিখে এক কিলোমিটার হাঁটার পর ঘাম ঝরে শরীর ক্লান্ত লাগে বয়স ২২ বছর ওজন ছাপ্পান্ন ছাপ্পান্ন কেজি আচ্ছা ঘাম কিন্তু খুব ভালো একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু এক কিলোমিটার হাঁটার পরে ঘাম হওয়া ঝরাটা তো স্বাভাবিক খুবই স্বাভাবিক এবং বোঝা যাচ্ছে উনি যে হাঁটে এটা খুবই ইফেক্টিভলি হাঁটে সে মানে ওনার শরীরের জন্য বলা হয় এবং এই হাঁটাটা ওনার শরীরের জন্য খুবই উপকারী ঘাম এটা হচ্ছে আমাদের শরীরে যত মেটাবলিক এন্ড প্রোডাক্ট আছে আপনি জানেন আমাদের শরীর থেকে বের হয় অনেকগুলা রুট আছে যেমন আমাদের পায়খানা রাস্তা দিয়ে বের হয় পস্রাবের রাস্তা দিয়ে বের হয় ঘামস এই স্কিনের মাধ্যমে বের হয় তো এগুলা এন্ড প্রোডাক্ট বের হয়ে যাওয়াটা এটা শরীরের জন্য ভালো তবে হ্যাঁ উনি যেটা বলছে ক্লান্ত লাগাটা তো আমার মনে হয় যদি উনি হয়তো নিউ নতুনভাবে হাটে কিনা আমি জানি না হয়তো কিছুদিন ক্লান্ত লাগবে আস্তে আস্তে ইম্প্রুভ হবে এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা বলি হাঁটবে কখন সবচেয়ে ভালো খালি পেটে হাঁটা বা খাবারের অন্তত দুই থেকে তিন ঘন্টা পরে এটা সবচেয়ে বেটার এটা একটা ইস্যু আছে আছে হচ্ছে প্রচুর হাইড্রেশনের দরকার মানে কোনো ওয়াকিং বলেন বা দৌড় বলেন বা সুইমিং বলেন বা আমরা এক্সারসাইজের আগে যদি পর্যাপ্ত পানি খেয়ে নেয় পানি খাওয়াটা খুবই জরুরি তো সেই ক্ষেত্রে এই যে উনি যেটা বলছে ক্লান্ত লাগাটা হয়তো আসবে না প্রয়োজনে উনি একটু স্যালাইন খেয়ে নিতে পারে বা সাথে রাখতে পারে হ্যাঁ ওর স্যালাইন সাথে রাখতে পারে বা ডাবের পানি খেতে পারে যেহেতু এই জাতীয় এক্স এক্সারসাইজে বা হাঁটার ক্ষেত্রে যখন ফ্লুইড অনেক বেশি এক্সক্রিয়েশন হয় শরীর থেকে ঘামায় আপনার ডেফিসিয়েন্সি হতে পারে সেক্ষেত্রে ডাবের পানি আদর্শ একটা খাবার এবং আমাদের স্যালাইন এবং নর্মাল পানি এনাফ অনেক ক্ষেত্রে তো এটা করতে পারে আমার মনে উনি কন্টিনিউ করো আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে এটা যদি তিনি পাশাপাশি খেয়াল রাখেন যে কোনো নরমাল অ্যাক্টিভিটিস যেটা আমাদের দৈনন্দিন কাজ সেটা করতে যে হাঁপিয়ে ওঠেন কিনা যদি সেটা হয় হয়তো সেই ক্ষেত্রে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে তার কোনো ধরনের সমস্যা আছে কিনা বা হার্টে কোনো সমস্যা আছে কিনা এটা তিনি দেখিয়ে নিতে পারেন জি আর আমরা যে বিষয়টিতে আজকে আলোকপাত করব সেটা হচ্ছে মাংস পেশির ব্যথা আমরা তো হাড়ের ব্যথা নিয়ে বিভিন্ন পর্বে অনেক কথা বলেছি জয়েন্ট পেইন হাড়ের পেইন এবারে মাংসপেশির পেইন সম্পর্কে একটু জানতে চাইবো যে এখানে কি ধরনের সিম্পটম নিয়ে আসে এবং কিভাবে চিকিৎসা করা হয় আসলে মাংসপেশির ব্যথা ভুগে মোস্ট অফ দ্য লোকি এবং একেবারে বাচ্চা থেকে শুরু করে একেবারে বয় বৃদ্ধরা পর্যন্ত এবং প্রতিটা ডিজিজেই কোনো না কোনোভাবে মাংস পেশিতে পেইন হয় আপনি যদি একটা ক্যান্সারের রোগীর কথা চিন্তা করেন যে কোনো ক্যান্সার সেটা ব্লাড ক্যান্সার বলেন বা যে কোনো অর্গানের ক্যান্সার বলেন প্রত্যেকটা ক্যান্সারই কিন্তু কোনো না কোনোভাবে শরীরে যে মাস্কেল স্কেলেটাল সিস্টেম আছে মানে মাংস পেশিতে পেইন আসবে একটা বাচ্চার কথা বলেন তার কোনো রোগ নাই বাট সে কিন্তু মার কাছে এসে বলে রাতের বেলা যে তার মাসেল পেইন করে পা কামড়ায় এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকে যে কেন এটা হয়

মানে যে পায়ের গিরায় গিরায় হাড্ডি ক্ষয় শুরু হয় তো তখন থেকে আমি বরিশালের একজন অর্থোপেডিক সার্জনের চিকিৎসা দিনে আছি প্রতি বছরই ওনার স্বর্ণাপন্ন হতে যাচ্ছে যখন আমি দেখেছি যে আপনার এই অনুষ্ঠানটা তখন থেকে আমি আপনাকে ফলো করে যাচ্ছি এবং আপনার বিভিন্ন ব্যায়াম এইসব আর কি আমি প্র্যাকটিসের কর এখন মোটামুটি আগের থেকে অনেক মানে চেয়ারে বসে নামাজ পড়তে হয়তো এইসব করতে হয় না আলহামদুলিল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি তো এখন সমস্যা আমি ক্যালসিয়াম আপনি যেগুলো বলেন যে কোড়াল ক্যালি এগুলাও খেয়ে যাচ্ছি আবার হলো যে ওই যে কি বলে ভিটামিন ডি রাইস এরকম এগুলাও খেয়ে যাচ্ছি কিন্তু ওই যে আমার হাঁটুর ডান হাঁটুর এই সমস্যাটা থেকেই যাচ্ছে মানে ব্যথা একদম ইজি হয় না বসলে উঠতে পারি না যেমন টয়লেট ব্যবহারের ক্ষেত্রেই হুম মানে হাই পাওয়ার নাই আমার বয়সে আমি ওইভাবে আর কি নিতে বসলে উঠতে পারি না জাস্ট এই সমস্যাটা থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি এখন 38 বছর বয়স বললেন জি স্যার আচ্ছা হাটুর ব্যথাছাড়া শরীরের আর কোনো জোড়ায় ব্যথা আছে আর ওই আগে অনেক আগে হইতো আমার দান কোন ওই হুম আর ওই যে দান হাতের কবজি মানে কোন রকম কাপড় ধুয়ে নিংড়ানো বা এখন তো ইজিলি সবাই বেলেন্ডার মশলা টসলা করে কিন্তু আমি তখন ওই যে শিল্পটাও ব্যবহার করতাম যাতে আমার হাতটা একটু ইজি থাকে তো ওই ব্যথাটা নাই কোন খুব একটা নাই কিন্তু এগুলা হতো আমার আচ্ছা আপনার এই হাঁটুর কোনো কাজ হয় মানে যেমন আপনি কি হাঁটু গেরে কোনো কাজ করেন ফ্লোরে মাটিতে সামনে ঝুঁকে হাঁটু একেবারে মাটিতে এই জাতীয় কোনো কাজ করেন না জি না আমি আসলে উঁচু টুল ব্যবহার করি ওইভাবে একদম মাটিতে বসি না ডাইরেক্টলি আর ওই যে যদি ভারী ওজন একটু তুলতেই হয় গৃহস্থলের কাজ করতে গিয়ে সেটাও আমি ওই যে

ওনার হাঁটুর সমস্যাটা রয়ে যাওয়ার কারণের মধ্যে একটা ওজন এখন একটা ফ্যাক্টর কারণ বা চার ইঞ্চি উচ্চতার এটা একটু ওভারওয়েট আপনি ন্যূনতম দশ কেজি ওজন কমাবেন মানে টার্গেট করেন আপনি তো ওজন কমাতে গেলে এটা নিয়ে আমি আর আগে প্রচুর ভিডিও আমরা এসি টিভিতে প্রচুর কথা বলেছি এবং অনেক আপনার ডাক্তারও আপনাদের পরামর্শ দিচ্ছেন এবং ইউটিউবে আমি কিন্তু প্রচুর ওজন কমানো নিয়ে ভিডিও দিয়েছি আপনার যদি কোনো হরমোনাল প্রবলেম না থাকে যেমন আপনি থাইরয়েড হরমোন টেস্ট করে দেখতে পারেন যদি সেখানে প্রবলেম না থাকে তাহলে আপনাকে খাবার থেকে মানে খাবারের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে যে আমরা বলছি বারবার যে যখন খাবার খাবেন তার আগে দুই গ্লাস পানি খেয়ে নিতে হবে এবং পেটটা খালি রেখে খাবার খেতে হবে আমরা কি করি সকালে দুপুরে রাতে খাবার খাই তিনবেলা এটা কমন বাংলাদেশের সবাই খায় কিন্তু উরু ভর্তি করে একেবারে প্যাড ভর্তি করে খাবার খাওয়াটা অ্যাভয়েড করতে হবে যদি ওজন কমাতে চান ওজন কমালে আপনার হাঁটুর ব্যথা আমি বলতে পারি যে উইদিন থ্রি মান্থের মধ্যে দেখবেন আরও কমে গিয়েছে নাই বললেই চলে এটা একটা ইস্যু আপনার জন্য আর যেহেতু আপনি গ্রামে থাকেন ক্ষেত্রে আপনি আমি জানি না সাঁতার কাটার সুযোগ আছে কিনা সাঁতার কাটতে পারেন সাঁতার কাটলে কিন্তু প্রচুর এনার্জি লস হয় অনেক আপনার বেনিফিট পাবেন আপনি এই ক্ষেত্রে এবং হাঁটুর যে ব্যায়ামগুলো আমি দিয়েছি এবং কোমর ব্যথার জন্য স্পেসিফিক পিএলআইডির এই ব্যায়ামগুলো আপনি কন্টিনিউ করেন আর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলো খাওয়ার নিয়ম আছে টানা দুই মাস খাওয়ার পর অন্তত দুই মাস ব্রেক দিতে হবে মানে টানা খাবেন না আবার দুই তিন মাস পরে আবার খাবেন এইভাবে খেতে পারেন আর এই বয়সে কিছু সাপ্লিমেন্ট আছে যেমন মিনারেল বিভিন্ন মিনারেল আছে জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট তারপরে হচ্ছে আমাদের কোলাজেন টাইপ বিভিন্ন যেগুলো ও জোড়ার জন্য উপকারে আসে সেই ক্ষেত্রে মিনারেল টেস্ট করে দেখে ওই সাপ্লিমেন্টও পাশাপাশি আপনাকে হয়তো খেতে হতে পারে আর এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন আর ব্যথায় কুসুম গরম শেক দিতে পারেন বা গরম ঠান্ডা শেক দিয়ে দেখতে পারেন যেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে অনেকবারই বলেছি আশা করি ইনশাল ইম্প্রুভ হবে আর ওজন কমানোর চেষ্টা করে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন আচ্ছা

এগুলো মানে মানে কাজ হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি উনি এক প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত তো আর্থ্রাইটিস অনেক টাইপস আছে প্রায় 200 টাইপস সবগুলাই কিন্তু ক্লিনিক্যালি প্রায় কাছাকাছি কাঁচা দিস ইজ অটোইমিউন ডিসঅর্ডার সেই ক্ষেত্রে আমাদের শুধু উনি না সম্ভবত উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী পুরুষদের যদিও কম হয় বাট অল আর্থ্রাইটিস ক্লিনিক্যাল ফিচারস সেম যে জোড়ায় জোড়ায় ব্যথা হবে অনেক সময় গরম হয়ে যাবে ফুলে যাবে দুর্বল লাগবে

এবং সিবিসি করে দেখতে হবে এবং আপনাকে একজন রিহাব ফিজিও বিশেষজ্ঞ যারা পুনর্বাসন বাদ ব্যথা নিয়ে কাজ করে এই সকল চিকিৎসকের স্মরণাপণে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপি এগুলো আপনাকে পাশাপাশি করতে হবে আর আপনি আজকে থেকে আপনার যদি সম্ভব হয় আপনার যেখানে থাকেন সাঁতার কাটার ব্যবস্থা করেন সাঁতার কাটতে না পারলেও যদি আপনি কোনো বয়া বা কোনো একটা কিছু জিনিস ধরে যেমন কলা গাছ কেটে বা যে কোনোভাবে আপনি সাঁতার কাটতে পারেন এটা আপনার অনেক উপকারে আসবে ব্যথায় গরম শেক দিবেন কুসুম গরম শেক দিবেন আর যেহেতু দিন বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমে আসে তাহলে আপনি দুপুর বা বিকালে ন্যূনতম আধা ঘন্টা করে রেগুলার হাঁটতে হবে খুবই উপকারে আসবে আপনার আপনি যত মুভমেন্টে থাকবেন চলাফেরা বেশি করবেন এক্সারসাইজ করবেন সাঁতার কাটবেন এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন আপনার এই সমস্যাটা দেখবেন আপনার নিয়ন্ত্রণে এবং আপনি আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকবে ভালো হতে থাকবে অনেকে আমাদেরকে বলে যে এই জাতীয় বাত্রক ভালো হয় না তো ভালো না হইলে কি আমরা চিকিৎসা বন্ধ করে দিব তাহলে কি হবে ডিসেবল হয়ে যাবেন একেবারে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে যেতে হবে ভালো হয় না বলতে এই টার্মটাই কোনো মানে ব্যবহার করা উচিত না আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের স্বাভাবিক অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারতেছেন আমরা আবারও আলোচনায় ফিরে আসি আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের মাংসপেশির ব্যথা প্রসঙ্গে জি বাচ্চাদের হতে পারে তা এবং যে কোনো রোগ থেকে হতে হতে পারে আমরা যে আগে বহুবার বলছি পিএলআইডি বিভিন্ন এই যে উনি আর্থ্রাইটিসের রোগী আর্থ্রাইটিসের রোগীরও মাসল পেইন হবে ইভেন একটা স্কিন ডিজিজও কিন্তু মাসল পেইন হতে পারে এবং আপনার হার্টের রুগীদেরও মাসল পেইন হতে পারে আমাদের করোনাকালীন এই যে এনি ভাইরাল ইনফেকশন যে কোনো ফ্লু ভাইরাস বলেন হতে হতে পারে পেইন যে মাসেল পারে বিভিন্ন খাবারের সমস্যা থেকে মাংস বেশি ব্যথা হতে পারে তারপরে হচ্ছে আমাদের স্ট্রেস থেকে এক নম্বর কজ বলা হয়েছে যে আমেরিকাতে তাদের তাদের তো রিসার্চ ওয়ার্ক বেশি আমাদের হচ্ছে অনেক গুণ তারা তো রিসার্চ নিয়ে ব্যস্ত থাকে তাদের স্ট্রেস জনিত মাসেল পেইনই সবচেয়ে বেশি মানে এনজাইটি এবং বিভিন্ন দুশ্চিন্তা বা

এখন বাসায় কোনো কিছু করেন না মানে সারাদিন কি শুয়ে বসে থাকেন পনেরো দিনের মতো আচ্ছা প্রথমত যে দুইটা ওষুধ আপনি খাচ্ছেন দুইটা ওষুধ পনেরো বিশ দিন কন্টিনিউ করেন আর আপনি একটু সাঁতার কাটার ব্যবস্থা করেন আর ওই যে জায়গাটা ব্যাথা হয় আপনি বলছেন ওইখানে যে কোনো যে ডাইক্লোফেন জেল বা আমাদের ন্যাপ্র জেল মলম কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে কিনে দিয়ে হালকা কাউকে লাগিয়ে গরম দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন বুকের কিছু ব্যায়াম দিয়েছি আমি শ্বাস এক্সারসাইজ আছে যেটা আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ বা চেস্ট ফিজিওথেরাপি বলি অথবা ইউটিউবে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ওই এক্সারসাইজগুলো আপনি করেন আর এটা নিয়ে শুয়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই যত শুয়ে বসে থাকবেন সমস্যাটা বাড়বে রেগুলার একটু হাঁটবেন আস্তে আস্তে হাঁটবেন আরও চেস্ট ফিজিও করেন মলম লাগিয়ে গরম সেঁক দেন আর এই ওষুধটা আরও পনেরো বিশ দিন দুইটা ওষুধ খেতে থাকেন আর সাথে ট্যাবলেট টলপেরিসন ফিফটি এমজি পাওয়া যায় মার্কেটে ওই এটা একটা করে দুবেলা পনেরো দিন খান আশা করি ইম্প্রুভ হয়ে যাবে না হলে আপনি একজন ফিজিওথেরাপি বা বাদ ব্যথা ডিসেবিলিটি রিহা ফিজিও স্পেশালিস্টকে দেখাবেন ওনারা হয়তো কিছুদিন থেরাপি ব্যায়াম দিবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা কথা বলছিলাম বাচ্চাদের মাংসবেশির ব্যথা নিয়ে ইতিমধ্যে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ আচ্ছা উনি লিখেছেন আমার পায়ের গোড়ালি ব্যথা দুই বছর ধরে ওজন সত্তর কেজি আচ্ছা পায়ের গোড়ালি ব্যথা এটা কমন প্রায় আমরা পেয়ে থাকি এটা নিয়েও আমরা অনেকবার কথা বলেছি এবং আমার ইউটিউব ফেসবুকে আমরা অনেক ভিডিও দিয়েছি এবং করণীয় কি বলেছি তারপরও বলবো পায়ের গোড়ালির ব্যথাটা কমন আমরা দুইটা সমস্যা পেয়ে থাকি নাম্বার ওয়ান হচ্ছে প্লান্টার ফেসাইটিস টু হচ্ছে ক্যালকেনিয়াল স্পার এই দুইটা হচ্ছে কমন রোগ বা সমস্যা যেটার কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে আর ওনার উচ্চতাটা লেখা দরকার ছিল সত্তর কেজি যদি মনে হচ্ছে বাংলাদেশের যে গড় উচ্চতা অনুযায়ী ঠিক আছে ওজন পুরুষ মানুষ হতে পারে ওজনটা যেন প্রথমত উনি নিয়ন্ত্রণে রাখে এটা যেন আর না বাড়ে আর পায়ের গোড়ালির জন্য যেটা করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না আমরা সবাই কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গায় আমার মনে হয় না যে আর পাকা ছাড়া বা শক্ত ছাড়া আর আছে স্পেশালি আমরা যে রাস্তায় বা যেখানে চলাফেরা করি যেমন বাড়ি ঘর রাস্তাঘাট আমাদের মোস্ট অব দ্য জায়গায় কিন্তু আমাদের কিন্তু কংক্রিট সো সেইখানে কোনোভাবেই খালি পায়ে হাঁটা যাবে না যে জুতাটা পরবে সেটা অবশ্যই সফট জুতা হতে হবে সফট সুলের অনেকে বলে স্যার ডক্টর শু কিনবো কিনা এটা একটা ব্যবসায়িক কথাবার্তা মানে জোতা কোম্পানিগুলা ওই ডক্টর শু বলে হয়তো ব্যবসা করছে আমি বলবো রুগীদেরকে আপনি দেখে শুনে কোন ডক্টর শু কেনার দরকার নেই আপনি আপনার মতো সফট সোলে জুতা ব্যবহার করবেন জুতাটা দেখে নিবেন কমফোর্টেবল কিনা এখন একজন লোকের পায়ের জুতা ব্যবহার করতে হবে সাজেস সেভেন সাইজ সাত তো সে যদি ছয় কিনে তাহলে তার পায়ের তলা ব্যথা হবে এই তাকে সেভেন সাইজে কিনতে হবে একটু ঢিলে ডালা সফট এবং কমফর্টে জুতা সময় পড়তে হবে সেটা অফিসের জন্য হোক বাসার জন্য হোক বা সে যখন কোন হেভি ওয়ার্ক করে অনেক সময় সেফটি শু ব্যবহার করতে হয় অনেকের ডিউ টু মানে ওয়ার্কের পিরিয়ড লাগে তো সেই ক্ষেত্রে আমরা বলি হিলকুসুম যেন ব্যবহার করে এটা কিনতে পাওয়া যায় বিভিন্ন বড় ফার্মেসি পাওয়া যায়

সময়ের ব্যথা থাকার পর স্যার আমি ব্যাডমিন্টন খেলার পর সরাস করে স্যার পায়ের মধ্যে মধ্যে এখন স্যার পাঁচ বছর আমার পায়ের ব্যাথা স্যার মানে যেখানে মানি ব্যাগটা রাখি সেখান থেকে স্যার ব্যাথা ইদানিং স্যার গুড়ালি ব্যথা হয়েছিল পায়ের মধ্যে স্যার কন্টিনিউ ব্যাথা সকালবেলা স্যার লোম থেকে হচ্ছে আর স্যার হাঁটতে খুব সমস্যা হয়

এস ওয়ান লেভেলে পিএলআইডি যদি দীর্ঘদিন থাকলে তখন স্টেনোসিস হয়ে যেতে পারে ক্যানেল স্টেনোসিস তো পিএলআইডি এর আসলে স্টেনোসিস অর্থাৎ এটা শুরু হয়ে যাওয়া হ্যাঁ ওখানে যে আমাদের বিভিন্ন লিগামেন্টাম ফ্লেবা থাকে বা লিগামেন্টগুলা বিভিন্ন কারণে ইনফ্ল্যামড তো হয় যেহেতু পিএলআইডি ওখানে এগুলা আস্তে 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 হার্ড হয়ে যায় বা শক্ত হয়ে যায় তখন ক্যানেল ক্যানেলটা একেবারে চিকন হয়ে যায় শুরু যেহেতু ওইখানে ইনফ্ল্যামেটরি এক্সুডেট থাকে এবং লিগামেন্টগুলা টর্ন হয় ডিক্স প্রলাপস হয় দিস ইজ স্ট্যানোসিস এটা বলা হয় তো এটা আর আইতে ক্লিয়ার বোঝা যায় যে কী অবস্থা আছে আপনার এটার আসলে কনজারভেটিভ চিকিৎসা আমরা নন নাইনটি টু নাইনটি ফাইভ রুগী হসপিটালাইজড করে ফিজিও করলে ভালো হয়ে যায় আমার মনে হয় আপনি একটু এই জাতীয় চিকিৎসক বা হসপিটালে স্মরণপন্ন হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টটা করেন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে আমার ইউটিউবে গিয়ে আপনার যে এক্সারসাইজগুলো আছে পিএলআইডির জন্য ওই এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন লাইফস্টাইলটা মেইনটেইন করতে হবে চলাফেরা উঠা বসা কারেকশন করতে হবে সাতার কাটা খুবই উপকারী আইডি রোগী যদি সাতার নিয়মিত কাটতে পারে তাহলে খুব মানে ভালো একটা রেজাল্ট আসে এবং ভালো থাকতে পারে আর অনেক ক্ষেত্রে হয়তো যদি খুব বেশি থাকে এটা এমআরআইটা না একেবারে আপনি তো রিপোর্ট বলেছেন ওটা ওই ছবিটা দেখলে আমরা ডিসিশন নিতে পারি যে এটা আদৌ কি কোনো আবার অপারেশন প্রয়োজন আছে কিনা তো অপারেশনের আবার আগে পরেও রিহা ফিজিও করতে হয় এক্সারসাইজ করতে হয় এগুলা মেইনটেইন করতে হয় আমার মনে হয় আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার এবং এটা 18 এখন 21 এত বছর আপনি তাহলে করলেন কি তো এই ট্রিটমেন্ট করতে হবে আর ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা মোহাম্মদ সুলেমানের প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম গোড়ালি ব্যথা প্রসঙ্গে বলছিলেন এবং তার এই ব্যাপারে কি করণীয় সেটি যদি একটু বলেন এবং সুলেমান সাহেবের মাধ্যমে সবাই কি একই একই উত্তর জি যেন সবাই নরম জুতা ব্যবহার করে আর সেফটি শু ইউজ করতে হলে বা এমন আছে অনেকের যে অফিসিয়াল জুতেই এটা হ্যাঁ যেমন আমাদের সেনাবাহিনী বলেন আমাদের বাহিনীগুলো বা আমাদের পুলিশের সবারই কিন্তু অফিসিয়াল গভর্নমেন্ট জুতা দিয়ে দেয় তো ওই জুতাতে যদি কারো কোনো ডিসকমফর্ট হতে পারে সেই ক্ষেত্রে ওনারা হিল কুশন ইউজ করতে পারে বা ইনসোল ফুল ইউজ করতে পারে আবার জুতাটা যেন দীর্ঘদিন ব্যবহার না করে অনেক দিন হয়ে গেলে হার্ড হয়ে যায় এটা দরকার আবার চেঞ্জ করে ফেলে বা অনেক অফিশিয়াল যারা আছেন আমাদের বিভিন্ন দেশের বাহিরে আমাদের যারা কাজ করেন মালয়েশিয়া বলেন বা সিঙ্গাপুর বা আমাদের এই আরব কান্ট্রিগুলোতে ওনার ওই সেফটি শু ব্যবহার করতে কাজের কারণে তো তখন কিন্তু প্রায় পায়ের তলা ব্যথা এই সাধারণত কতদিন পর পরে চেঞ্জ করা উচিত আচ্ছা ইট ডিপেন্ডস অন যেমন এক এক কোম্পানির জুতা যদি ভালো থাকে টেম্পার থাকে আপনার যদি রাফ ইউজ হয় জুতা তো দেখা যায় কয়েক মাসের মধ্যে জুতাগুলা হয়তো হার্ড সেক্ষেত্রে সে যদি এটা খেয়াল রাখতে হবে যে হার্ড হয়ে গেছে হার্ড হয়ে গেছে টু মাস হার্ড হয়ে যাওয়া তখন জুতা চেঞ্জ করে ফেলতে হবে আর ওই সেফটি শু বা অফিসিয়াল শু এর ক্ষেত্রে আমরা হিল কুশন একটা পাওয়া যায় আরেকটা হচ্ছে ইনসোল ফুল বলি আমরা ইনসুল ফুল একেবারে কমন জিনিস সেটা ব্যবহার করতে পারে আর আপনার সবচেয়ে ভালো ক্যাটস টাইপের জুতা যেগুলো আমরা এই যে স্পোর্টস জুতা এগুলা ব্যবহার করতে পারে হাঁটার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আর বাসায় চপ্পল ব্যবহার করবে সবাই চপ্পল তো অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর পাশাপাশি কুসুম গরম পানিতে পা ডুবে নাড়াতে পারে পায়ের তলার কিছু স্ট্রেসিং করতে পারে এক্সারসাইজ আমি ইউটিউবে দিয়েছি আমার চ্যানেলে দেখে যেমন টেবিল আমাদের লন টেনিস দিয়ে বল থাকে বল দিয়ে আস্তে আস্তে ইয়ে করতে পারে স্ট্রেস বা আপনার যে কোনো একটা রাউন্ড সাবস্টেন্স দিয়ে সেটাকে আস্তে আস্তে সে প্রেসার দিয়ে কিছু এক্সারসাইজ আছে আমরা এটা করতে পারে তারপরে যদি ভালো না হয় আমরা কিছু চিকিৎসা বলে দিই যেমন আমরা অনেক সময় ল্যাজার দিয়ে থাকি পায়ের তলায় বা আমরা পি থেরাপি করে থাকি বা প্রোলো থেরাপি করে থাকি বা ফেরাডিক বা গ্যালভানিক স্টিমুলেশন দিয়ে থাকি তো এগুলোতে আবার হাসপাতাল আসতে হবে সেন্টারে যেতে হবে বা টাকা পয়সার ব্যাপার আছে ল্যাজার একটু এক্সপেন্সিভ প্রোলো পি আর পি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট সো আমার মনে হয় লাইফ স্টাইল মেনটেন করে জুতা কারেকশন করে ওজন বেশি হলে কারেকশন করে করাটি বেটার আর তারপরেও দীর্ঘমেয়াদি আমার মনে হয় পা একটা এসেস করে দেখতে পারে ডাক্তারকে দেখিয়ে এটা আমরা কি করি অ্যাসেস করলে অনেকের পায়ের ফ্ল্যাট ফিট থাকে হ্যাঁ একেবারে কোনো আর্চ থাকে থাকে যে একটা কারভেচার যেটা নরমাল যে কারভেচারটা থাকে সেটা না থাকতে পারে থাকে না আবার অনেকে যেটাকে বলা হয় হ্যাঁ আর্চ আবার অনেকে এক্সাজারেট থাকে অতিরিক্ত আর্চ থাকে তো সেই ক্ষেত্রে এই সকল হিল কুশন টুশন দিয়ে কোনো লাভ হবে না সেই ক্ষেত্রে আমরা যে জুতাটা উনি অলওয়েজ ব্যবহার করে জুতাগুলো কয়েক জোড়া জুতা কিনাই কিনে আমরা আমাদের অর্থোটিস্ট আছে প্রস্তিটিস্ট এবং অথরিটিস্ট এটা একটা আলাদা সাবজেক্ট ওনারা ও আমাদের সাথে একসাথে আলোচনা করে আমরা জুতাটা কারেকশন করে দিই ওই জুতাগুলা ওনাকে হয়তো সব সময় পড়তে হবে তো এতে দেখা যায় রোগীর কোমর ব্যথা হয় না পায়ের তলা ব্যথা হয় না মানে এখানে জুতা কারেকশন করা মানে এটাকে একটু অল্টার করা বা একটু মডিফাই করা যেটা বললেন আপনি এটা আসলে খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট এটা করতেই হবে এবং এটা কিন্তু বাচ্চাদের থেকে করলে খুব বেটার রেজাল্ট আসে মানে যদি আমরা স্কুল গ্রোয়িং গোইং বাচ্চা যদি পায় এবং তাদের ইজতিও পায়ের গঠনগত প্রবলেম থাকে তখনই যদি আমরা জুতা কারেকশন করে দেই তাহলে এটা বয়স বাড়ার সাথে সাথে ওনা পাটা ঠিক হয়ে আসে আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমরা সম্পূর্ণটা যদিও শুনতে পাইনি আপনি কিছু সাজেশন দিতে চাচ্ছিলেন পুরো সাজেশনটা একটু শুনতে যাব অবশ্যই আপনার আমি যেটা বলবো এখন আর ভিটামিন ডি খাওনের প্রয়োজন নেই আপনি ব্লাড টেস্টটা একটু করেন বাচ্চাটা ডি লেভেলটা কি অবস্থা আছে তারপরে যদি সম্ভব একটু ফলাফে আসবেন এখন তো সব চলাফেরা করা যায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে আপনি ওরা একটু আবার নিয়ে আসবেন আমরা আবার দেখে দিব আর ডি আর খাওয়ানো এই মুহূর্তে প্রয়োজন মনে করি না ওই ডোজটা হয়তো কোনোভাবে বুঝতে ভুল হচ্ছে মনে হচ্ছে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আর আরেকবার একটু ফলাফে আসবেন আর আমি কিন্তু প্রত্যেকটা রুগী কি বলবো যারা আমার রুগী আছেন দয়া করে আপনারা কোনো সমস্যা হলে হাসপাতালে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই আমি নিজের থেকে আপনাদেরকে যোগাযোগ করব এবং অথবা আমাদের যে নাম্বারগুলো আছে ফোন দিলে পুরাতন রুগীদের কথা বলছি কোনো সমস্যা হতে পারে কোনো সাপ্লিমেন্ট ওষুধ বা কোনো এক্সারসাইজে প্রবলেম দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাজেস্ট করব। বা আমাদের হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে দেবেন হাসপাতালে ফোন দিয়ে নাম্বারটা নিয়ে নেবেন আর সেই ক্ষেত্রে ফলো আপে খুব ইম্পর্টেন্ট অনেক সময় রুগীরা চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায় কিন্তু আর ফলো আপে আসে না আবার হয়তো সমস্যা দেখা দেয় ফলো আপ অন্তত দুই তিনবার করলে ফলো আপ অনেকে বুঝে না যে ফলো কি মানে কোন চিকিৎসকের চিকিৎসা নেওয়ার পরে সেইটা আমরা বলে দিই আপনি আবার পনেরো দিন পরে দেখা করবেন এক মাস পরে বা দুই মাস পরে রুগী টু রুগী বলে থাকি বা এক সপ্তাহ একটু দয়া করে দুই তিনবার আবার ফলো করবেন অনেকে একবার দুইবার দেখানোর পর ফেড আপ হয় যেতে চায় না দূরে থাকে এরকম ইস্যু আসে কিন্তু একটা চিকিৎসককে ন্যূনতম দুই তিন বছর না করলে ভালো রেজাল্ট আসে এবং ভালো থাকতে মানে বেটার ট্রিটমেন্ট পেতে গেলে আপনাকে ফলো করতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমার নাম শামসুজ্জামান আমার ওয়েট হচ্ছে সেভেন্টি থ্রি আচ্ছা আমার আমার সমস্যা হচ্ছে আমার হাতে এখানে হাতের দিকে জয়েন্ট বা জয়েন্টের এই হাতটা আমার যদি উঁচু নিচু করি আমার শব্দ করে এবং আমি মাঝে মাঝে আমি তো বেশ কিছু টেস্ট করেছিলাম ব্লাডের কিছু কিছু এইরকম কোন ইয়ে ছিল না

শোল্ডারের ব্যথা এবং এই ব্যথা মনে হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে যে ঠিক আছে আমি উত্তর দিচ্ছি বুঝতে পেরেছি ショルダー পেইন এবং বাম ショルダー पेन ডাক্তার সাহেব বলছে ফাইব্রোম্যাল যে হতে পারে তো ফাইব্রোম্যাল নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউবে ডিটেইলস এবং খুব ডিটেইলস দেওয়া আছে খুব ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে চিকিৎসা পেয়ে যাবেন উত্তরও পেয়ে যাবেন কারণও পেয়ে যাবেন আর শোল্ডার পেন যেহেতু আপনার ডায়াবেটিস আছে হতে পারে এটা আমরা বলি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস ডায়াবেটিক ইন্ডিউজ এটা হতে পারে কিন্তু আপনি একটা কথা বলছেন যে আওয়াজ করে বা কটকট করে আপনার ভাষায় তো সেই ক্ষেত্রে এক্সরে করে দেখতে হবে কি সেকেন্ডারি কোনো বা অ্যাথরাইটিস ডেভেলপ করলো কিনা যেমন অস্ট্রিও হতে পারে কিন্তু অস্ট্রিও সিভিয়ার না হলে অত আওয়াজ হওয়ার কথা না আর কি তো আমার মনে হয় আপনি একটু পুনর্বাসন চিকিৎসা করেন ফিজিও করেন একজন ফিজিও চিকিৎসককে দেখান বিভিন্ন এক্সারসাইজ করতে হবে পাশাপাশি সাঁতার কাটা আমি আর আগে বারবার বলছি যদি সম্ভব হয় অথবা হাতের কিছু ব্যায়াম আমি শোল্ডারের ব্যায়াম দিয়েছি ইউটিউবে সেগুলো দেখে করতে পারেন আর ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে পাশাপাশি করেন ব্যথায় গরম শেঁক দিতে পারেন এবং এই ক্ষেত্রে গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট খুব ভালো কাজ করে সাপ্লিমেন্টগুলো আপনাদের হয়তো ডাক্তারের পরামর্শে খেতে হবে আর অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে কিন্তু শোল্ডারে পেইন হয় বা শোল্ডার যেটা আমরা বলি রোটেটর কাপ সিনড্রোম হতে পারে বা রিজনে বিভিন্ন প্রকার পেইন হয় হাতের আঙ্গুলে পেইন হয় মাংসপেশির পেইন হয় ঘাড়ের বিভিন্ন আপনার সমস্যা থেকে সেক্ষেত্রে একজন চিকিৎসক এসএস করলেই বুঝতে পারে জি এটা ঘাড়ের থেকে হচ্ছে না শোল্ডারের নিজের সমস্যা না অন্য কোনো মেটাবলিক ডিসঅর্ডার বা যে কোনো সমস্যা আছে কিনা তো আমার মনে হয় এক্সারসাইজগুলো করেন ইউটিউব দেখে আমার ওইখান থেকে গরম শেক দেন ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে ওগুলো খান দেখা যাক না হলে হয়তো আপনাকে আরো বেটার ট্রিটমেন্টে যেতে হবে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন ইয়ামিন নূর উনি বয়সটা উল্লেখ করেননি চিটাং থেকে লিখেছেন আমার মেরুদণ্ড কোমর এবং হাটু ব্যথা অনেক ওষুধ খেয়েছি ছয় বছর আচ্ছা যদি ছয় বছর তো অনেক দিন হয়েছে এবং অনেকগুলো মাল্টিপল জায়গায় ইনভলভমেন্ট এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগনোসিস যদি কোনো অনেকগুলো পলিয়াথ্রাল যে আমরা বলি জোড়ায় জোড়ায় ব্যথা বা হতে পারে পারে যে অনেক আজকে এখানে কালকে ওখানে এই কথা বলতে সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি কোনো আথরাইটিস জনিত সমস্যা কিনা আজকে যেমন আমরা মাসেল নিয়ে কথা বলছিলাম মাংস পেশির ব্যথা যেমন ফাইব্রোমায়োলজি হয় যে এর আগে রুগী বলছে ফাইব্রোমায়ালজিও অলসো এই জাতীয় ব্যথার কথা বলে আবার রুগী যখন হাঁটা চলাফেরা করে আর ব্যথা নাই যখনই সে বসে বা একটু ঘুমাইতে যায় বা শুয়ে থাকে বেড়ে বেড়ে যায় যায় বা একটু 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 মানসিক চাপে চাপে কাজের পেইন কিন্তু আমরা যখন এসেস করি আর কিছু পাওয়া যায় না ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় না তো এটারও কিন্তু আপনার ট্রিটমেন্ট আছে তো আমার মনে হয় উনি কিছু টেস্ট করে দেখতে হবে দীর্ঘদিন ছয় বছর হয়েছে প্রয়োজনে এক্সরে এমআরআই বা ব্লাড টেস্ট করে ওনাকে দেখতে হতে পারে নুসাইবা নিশি একুশ বছর বয়স গাজীপুর থেকে লিখেছেন সব সময় কোমর ব্যথা করে ওষুধ খেলে কমে যায় আবার ব্যথা শুরু হয় এক্স রেতে কোনো কিছু দেখা যায়নি ক্যালসিয়াম এবং নিউরোবিও খেয়েছি আচ্ছা কোমর ব্যথা এবং যে বয়স এটা অনেক সময় কিছুটা গ্রোথ জনিত সমস্যা থেকে হতে পারে আর্গোনোমিক্যাল প্রবলেম থেকে হতে পারে যেমন একুশ বছর হতে স্টুডেন্ট সে বসে থাকা আমি প্রায় রুগী পাচ্ছি ইয়াং ছেলে মেয়েরা ওরা ওই যে এখন তো করোনাকালীন বাসায় থাকে সবাই খাটে বসে বা ফ্লোরে বসে লেখাপড়া করে বা বসে থাকে দিন ল্যাপটপ বা মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে আছে এই সকল কারণে ব্যাক পেইন হচ্ছে কোমর ব্যথা হচ্ছে আমি সাজেস্ট করব নিয়মিত আধা ঘন্টা করে দুই বেলা হাঁটে বা টানা একটু রাস্তায় হাঁটতে হবে হাঁটার অভ্যাসটা করুক আর ক্যালসিয়াম নিয়ে কিন্তু আমরা অনেক আগে অনেক কথা বলেছি বা ভিটামিন গুলা খেতে পারে এগুলা যেন টানা না খায় যে কোনো কিছুতেই টক্সিসিটি হতে পারে যে কোনো ক্যালসিয়াম বলেন ভিটামিন ডি বলেন খুব বেশি বেশি খেলে এখন ভিটামিন ডিটো বেশি খাওয়া যাবে না আমরা এই যে বলছি ডি খেতে ক্যালসিয়াম খেতে মিনারেল খেতে অন্যান্য বা জিঙ্ক খেতে কিন্তু যদি ওভার খেয়ে ফেলে এটাও ঠিক না এজন্য জন্য মিনারেল টেস্ট করে দেখতে হবে ব্লাড মিনারেল টেস্ট যেটা আমরা করে থাকি সাধারণত রুগীদেরকে ওই অনুযায়ী লেভেলটা দেখে খেতে হবে আর টানা না খেয়ে দুই তিন মাস খেয়ে বা দুই মাস এক মাস খেয়ে আবার দুই মাস তিন মাস ব্রেক দেওয়া তারপরে আবার খাওয়া আর উনি ইয়ে করতে পারে কিছু এক্সারসাইজ আমার ইউটিউব থেকে দেখে ব্যাক পেইনে যে কোমরের ব্যথার এক্সারসাইজগুলো করলে আশা করি উপকারে পাবে উপকার আসবে আসলে শুধুমাত্র ওষুধের উপরে ডিপেন্ড করা উচিত না বা ভিটামিন ডি এর ক্ষেত্রে যদি একটু সূর্যের আলো লাগানো সম্ভব হয় হ্যাঁ বাচ্চাদের অবশ্যই ইয়াং দের জন্য এটা বেটার অনেক উপকারে আসবে যদি সকালের আলোটা খুব ভালো সকালে সূর্যের আলো এটা ইউজ করতে পারে বা লাগাতে পারে